Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. বিশেষ করে আমরা তো আজান পাঁচ ওয়াক্ত শুনি, ঠিক না বেঠিক? কিন্তু ফজরের আজানটা মন দিয়ে যদি আপনার নিয়ত থাকে পরিষ্কার, যদি আপনার ওই প্রিপারেশন থাকে যে আপনি তাহাজ্জুদ পড়ার অভ্যেস আছে, তারপর ঘন্টাখানি ঘুমিয়ে নিলেন, তারপরে আপনার মন তো আনচান করবে, ফজরের আজানটা দিবে, ফজরের আজানের আগে কিন্তু ঘুমটা ভেঙে যায়, একটা মাদকতা দেখা যায়। ফজরের আজানে যে মাদকতা, আমার লোম দাঁড়িয়ে গেছে, এটা আমার ক্ষমতা না, এটা আল্লাহর ক্ষমতা। ফজরের আজানের সময় যে মাদকতা আমরা ফজরের আজানে যে সুরটা শুনি, অন্য তখন লোকালয় শূন্য থাকে, মানুষ চুপ থাকে, নিস্তব্ধ থাকে, তখন আজানের যে শব্দগুলো এবং যে সুরে হয় আমাদের সবাইকে মোহ মোহ করে দেয়। এবং আমরা ওরাই খুশ নসিব যারা ওই আজানের আসসালাতু খায়রুন মিনান নাওমের উপর জোর দিয়ে ফজরের নামাজ পড়ে। অনেক বড় বড় কারি, অনেক বড় বড় তাফসিরকারি, অনেক বড় বড় আমাদের বলি আমরা অভিনেতা, আমরা বলি ডাক্তার, আমরা বলি ইঞ্জিনিয়ার, আমরা বলি অনেক হাদিস স্পেশালিস্ট, আমরা বলি উনি রোগ স্পেশালিস্ট, আমরা অনেক গুণে গুণান্বিত করি, অনেক মানুষকে বলি। কিন্তু আমি বিশ্বাস করি ওই লোকটা, ওই মুসলমানটা, যে লোকটা ফজরে নামাজ পড়তেছে মসজিদে গিয়ে, ওর যে ইমানদার আর কেউ নাই। নিজের শান্তিকে বিলাই দিয়ে, আর আপনারা কিন্তু হতাশ হবেন না, আমি আগে বলি ধর্মের কোনো কথা আমার কাছ থেকে শুনতে যাবেন না, আমি ধর্ম স্পেশালিস্ট না, আমি আপনারই ভাই, আমি ওই নগণ্য, আমার এখানে বসার কথা ছিল, যে কোনোভাবে আমার ভাই আমাকে ভালোবেসে আমাকে এখানে বসিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে আমি নাকি আজকে প্রধান বক্তা, আল্লাহ আমার গুনাহ মাফ করবেন। যারা সামনে বসছে এখানে, এরা মানে আমাদের বাংলাদেশ, যিনি আজকে কথা প্রসঙ্গে চলে আসছে, বাংলাদেশ যিনি বানিয়ে দিয়েছেন, বাংলাদেশ যিনি একটা ম্যাপ তৈরি করে দিয়েছেন, যিনি আমাদের একটা মানচিত্র দিয়েছেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু জাতিপিতা শেখ মুজিবুর রহমান। এবং তাকে যারা সহযোগিতা করেছে তারা হচ্ছে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। কারা জানেন? জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। তারা তাদের জীবন বাজি দিয়ে, মরব মরলাম বাংলায় কথা বলবো, দেশটাকে স্বাধীন করব, জেহাদ, দ্যাট ইজ কল জেহাদ, ওইটা জেহাদ তারা করেছে এবং আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। আজকে যদি ওনারা মুক্তিযোদ্ধারা স্বাধীন না করতেন, বঙ্গবন্ধু যদি দেশের সম্পর্কে ডাক না দিত, তাহলে বাংলায় আমি মিশা সওদাগর এফডিসির প্রেসিডেন্ট হতে পারতাম না, আপনারা এখানে অনুষ্ঠান করতে পারতেন না, এইখানে উর্দু ভাষাভাষীর লোক পর্যাপ্ত পরিমাণ থাকতো, আমরা তাদের সাবঅর্ডিনেটর হিসেবে কাজ করতাম, মানে চাকর হিসেবে থাকতাম। এই জন্য বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, আমি কোন জায়গায় গিয়ে বলি, সাউন্ড সিস্টেম, সায়েন্সের সবচেয়ে এফেক্ট হচ্ছে সাউন্ড, শব্দের ব্যবহার। আগে কিন্তু আওয়াজ হয়, পরে আমরা আলো দেখি, বিজলি ঠাস করে একটা আওয়াজ হয়, বিজলি, আমরা কিন্তু আলোটাকে দেখি না, শব্দটা সবাই শুনি। কিরে, তার মানে আজকে আবহাওয়ার অবস্থা আমরা বুঝতে পারি। আমি বলি দুনিয়াতে দুটো ভাষণ খুব স্পেশালিস্ট, একটা হচ্ছে ইসলাম কায়েমের জন্য আমার আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণে ইসলাম কায়েম হয়ে গেছে, ঠিক না বেটে? কি ভাষণ দিয়েছিলেন, কি শব্দ ব্যবহার করেছিলেন! আমার, আমি বক্তা বলবো না, আমার উস্তাদ সমতুল্য সমস্ত লোকগুলো যারা এই সমস্ত জানে তারা বলে দিলেন, দুজন লোক সাহাবি চলে আসছিল, উনি যে পাহাড়ে বলেছিলেন ওইখানে আমি হজে গিয়েছি, ওই জায়গাটা দেখার আল্লাহ মহানাত আল্লাহ তৌফিক দিয়েছেন, ওইখান থেকে মানুষ রিলে করেছে। রিলে মানে একজন আরেকজনকে বলেছে, আরেকজন আরেকজনকে বলেছে, ইসলাম 1500 বছর আগে উনি ভাষণ দিয়েছেন, আজও শ্রেষ্ঠ ভাষণ। 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, শহীদ সোহরাওয়ার্দীতে ভাষণ দিয়েছিলেন, কথা, একটা দেশ স্বাধীন হয়ে গেছে আর একটা জাতি ইসলাম কায়েম হয়ে গেছে আল্লাহ দুনিয়ার বুকে ওনার আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণে একটা কি হয়ে গেল, ইসলাম কায়েম হয়ে গেল, আল্লাহ বললেন ইসলাম কায়েম হয়ে গেছে। এবং উনি আল্লাহ রসুল 3 বার বললেন এবং সবাই বলল, সবাই সাক্ষী হিসাবে বলছে না, যে হ্যাঁ ইনশাআল্লাহ ইসলাম কায়েম হয়ে গেছে। এবং তারপর থেকে আমরা পেলাম, হতাশ হবেন না, আমি ভালোবাসার জগতের মানুষ, আমি শিল্পী, আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু তাআলাও একজন শিল্পী, উনি যদি শিল্পী না হতেন তাহলে দেখেন আমাদের জন্য উনি বাতাস তৈরি করেছেন, আমাদের জন্য, আমাদের অপোজিট জেন্ডার
আমাদের কাজ চওড়া করেছেন, আমার মাসেলগুলোকে ডেভেলপ করেছেন, পাশাপাশি একটা আমার ওয়াইফকে দেখেন, মানে আমার বিপরীত জেন্ডারকে দেখেন, তাকে আল্লাহ যেভাবে তৈরি করে দিয়েছেন, তার সমস্ত তার প্যালভিস বলি পিছনটা, উনি প্রেগনেন্ট হবেন দেখে তার প্যালভিসটা ফাড়ে দিয়েছেন, আমার এটা আমি যুদ্ধ করব দেখে আমার কোমরে শক্তি দিয়েছেন, আল্লাহর কি নিজাম, কি বিচার আল্লাহর, যে ছেলে এবং মেয়েদেরকে আল্লাহ